ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী রাজ্যে লকডাউন নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। তো লকডাউন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। রাজ্যে 5টা থেকে 8টা পর্যন্ত খুলবে হোটেল, রেস্তোরাঁ ছাড় খুচরো দোকানকে, বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির। বিধিনিষেধ জারি থাকায় লোকসানে চলছে হোটেল রেস্তোরাঁ ব্যবসা, লক্ষ লক্ষ লোক কর্মহীন। নবান্ন সভা করে বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ছাড় দেওয়ার আবেদন করলেন হোটেল শিল্পের প্রতিনিধি, তাতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন সমস্ত কোভিড বিধি মেনে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখা যাবে, তবে কর্মীদের আগে টিকা দিতে হবে। কলকাতা ও রেস্তোরাঁগুলিকে অনলাইনে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে যেমন ব্যবসা হচ্ছে না শুনে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মিষ্টির দোকানগুলিকে 10টা থেকে 5টা পর্যন্ত ছাড় দেই, কর্মীদের টিকাকরণ করে আপনারাও খুলতে পারেন। তখন প্রতিনিধি বলেন, ম্যাডাম আমাদের 5টার পরে ব্যবসা হয়, যদি 5টা থেকে 9টা পর্যন্ত করে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 5টা থেকে 8টা করে দাও, তাদের দূরত্ববিধি, মাথায় টুপি ও হাতে গ্লাভস পরে কাজ করতে হবে, ওরা যাতে অসুস্থ হয়ে না পড়ে তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে। খুচরো দোকানগুলিকে 12টা থেকে 3টে পর্যন্ত খোলার ছাড়পত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আরও 1 ঘন্টা বাড়ল। পরের ধাপে 12টা থেকে 4টা পর্যন্ত খুচরো দোকান খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তো এই ছিল আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন।